আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আজকে দাঁড়িয়ে এই মঞ্চ থেকে আপনারা লিখে নিন ডায়েরিতে খাতায়, যেদিনকে ভারতীয় জনতা পার্টি লোকসভা থেকে এখানে ভোটে জিতে যাবে বিজেপির প্রার্থী, তার পরের মাস থেকে এখানে রেল স্টেশনের কাজ শুরু হবে। যদি না হয় আমি তো কোথাও পালিয়ে যাব না, আমি তো খড়গপুরের বিধায়ক আছি, খড়গপুরের কাউন্সিলর আছি, 2027 সাল অবধি থাকবো, তো পশ্চিমবঙ্গে থেকে তো পালাতে পারবো না ভয়েতে, তাই না? যদি না হয়, যদি বিজেপির প্রার্থী এখান থেকে ঘাটাল থেকে জিতবেই 100%, জেতার পরে এক মাসের পর থেকে ঘাটাল লোকসভাতে রেল স্টেশনের কাজ শুরু হবে। আমি এখানে থাকবো, পশ্চিমবঙ্গেই থাকবো, হয় খড়গপুরে থাকবো নাহলে যে কোনো একটা জায়গায় থাকবো, কোথাও পালাবো না, এক মাসের মধ্যে কাজ শুরু হবে। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে এখানে কথা দিয়ে গেলাম, কোটি কোটি টাকা খাটের তলায় আলমারিতে রাখছে, সেখান থেকে একটা 500 টাকা আপনাদেরকে দিচ্ছে, সেটা কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ভালো লাগছে না। সেই জন্য আমাদেরকে যেভাবে হোক 2024 এই লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হবেন, যাকে পার্টি টিকিট দেবে ভারতীয় জনতা পার্টির এই ঘাটাল লোকসভা থেকে, আপনাদের আমাদের সবার দায়িত্ব তাকে মিনিমাম 2.5 থেকে 3 লাখ ভোটে জেতাতে হবে, দিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো আমরা। ঘাটালে কোনো রেল স্টেশন নেই, আছে এই ঘাটাল লোকসভা কোনো রেল স্টেশন আছে? কেন নেই? 76 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো রেলমন্ত্রী ছিলেন, ছিলেন না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলমন্ত্রী ছিলেন, ঘাটালের লোকে কথা একবারও ভাবেনি? হ্যাঁ, 76 বছর হয়ে গেল, এখন এখানে রেল স্টেশন হয়নি। আপনাদের এই ঘাটালের সাংসদ, নাম বলছি না, আর আপনাদের ঘাটালের প্রাক্তন বিধায়ক, কদিন আগে ঘাটালে একটা শিশু উৎসব হচ্ছিল, আমি দেখলাম টিভিতে যে সেই শিশু উৎসব নিয়ে মারামারি চলছে, চেয়ার ছুরি ছুরি চলছে, তারপরে প্রাক্তন বিধায়ক এক কথা বলছেন, সাংসদের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি এক কথা বলছেন, পরে জানা গেল যে ওই ঘাটালের শিশু উৎসব থেকে যে কমিশনের যে কাটমানি ওঠে, সেই কাটমানি নিয়ে প্রাক্তন বিধায়ক এবং সাংসদের মধ্যে এত ঝগড়া, সেই জন্য হলের মধ্যে শিশু উৎসবের মধ্যে মঞ্চে আপনারা দেখেছেন টিভিতে কি প্রচণ্ড মারামারি। তো ফলে মারামারি যেটা চলছে সেটা হলো কে কত কাটমানি, কে কত কমিশন নেবে, কার ভাগে কত যাবে, এই ভাগ বাটোয়ারা নিয়ে প্রাক্তন বিধায়ক বলছেন যে আরে আমি নাম বলছি না, আপনারা বুঝে নিন, একটু আগে বললাম উনি তো 30% কমিশন নেন, আমি অমুক তৃণমূলের নেতা, আমি যদি কাজ করতে যাই বলে 30% কমিশন না দিলে আপনার কাজ করব না, প্রাক্তন বিধায়ক বলছি। এই শিশু মেলা নিয়ে কাঠমানি এমন লড়াই যে টিভি চ্যানেলের সামনে দেখছি আমরা টেবিল ছুটছে, চেয়ার ভাঙছে, দুজনের মধ্যে মারামারি। তো এই যদি অবস্থা হয় পশ্চিমবঙ্গে, তারপরে মাননীয়া কি করে না, 500 টাকার একটা ভাতা দিয়ে মাকে বোনকে বলে এই দেখো আমি তোমাদের মুখ্যমন্ত্রী, আমাকে কিন্তু ভোটটা দিও। হ্যাঁ, কি ভাণ্ডার একটা আছে, আর কার্তিক ভাণ্ডার আছে না, না গণেশ ভাণ্ডার হয়েছে, চালু হয়েছে? তো আমার কথা হলো যে এই যে চুরি করছে কোটি কোটি টাকা, আর আপনাদেরকে 500 টাকার একটা লজেন্স দিয়ে বলছে এই দেখো তোমাদেরকে দিলাম, সেটা কি আপনাদের ভালো লাগছে? আর একজনকে খাদ্যমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রী পাঠালো চাল ডাল গম দিতে, যে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে, ভাই তুমি পশ্চিমবঙ্গের কি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তুমি গরিব মানুষকে চাল ডালটা দিয়ে দিও। দেখো আমি তো প্রধানমন্ত্রী, আমি তো রাজ্যে এসে এসে দিতে পারি না, তুমি পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী তুমি দিও। সে কি করলো, আপনাদের চাল, গরিব মানুষের চাল, গরিব মানুষের ডাল, গরিব মানুষের গম সমস্ত চুরি করে নিল, চুরি করে কি করলো, 1000 হাজার কোটি টাকা জমালো, ব্যাস।
তাকে ইডি সিবিআই যেই ধরলো সে চুরি ধরা পড়ে কোথায় এখন, কোথায় এখন, জেলে। তাহলে আপনি বলুন যে খাদ্যমন্ত্রী আপনাদের গরিব মানুষের, গরিব মানুষের চাল ডাল গম চুরি করে জেলে, শিক্ষামন্ত্রী আমাদের ছোট ছোট ভাই বোনেদের চাকরি চুরি করে জেলে, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী পিসি ভাইপো মিথ্যে বলে যাচ্ছে যে প্রধানমন্ত্রী 100 দিনের টাকা দেয়নি। এবারে বুঝতে পারলেন মোদি, এবারে বুঝতে পারলেন যে কেন টাকাটা পাচ্ছেন না? এখন এই সত্যি কথাটা তো বলে না কেউ, সত্যি কথা বলার সাহস নেই, সত্যি কথা বললেই খারাপ। সত্যি এই পাড়াতে তৃণমূল যারা আছে তারাও দুই ভাগ, এক ভাগ পিসি আর এক ভাগ ভাইপো, তাই তো? তৃণমূলের যারা এই পাড়াতে নেতা আছে দেখবেন তাদেরও একটা ভাগ পিসির দিকে চলে গেছে, একটা ভাগ ভাইপোর দিকে চলে গেছে। এখন পিসি আর ভাইপোতে শুরু হয়ে গেছে কমিশনের লড়াই। এ বলছে আমার টাকা তুমি নিলে, ও বলছে আমার টাকা তুমি নিলে, কারণ জেলে দুই মন্ত্রী বসে আছে, তাদের হাজার হাজার কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না।